ইতালিতে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে কিভাবে আসবো? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে অনেকের প্রশ্ন ছিল যে ভাই ইতালিতে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে কিভাবে আসবো, কারণ এখন বর্তমানে ইতালিতে সিজনাল ভিসায়, নন সিজনাল ভিসায়, ডোমেস্টিক ভিসায় ইতালিতে আসতে হলে আমাদের অনেক হয়রানির ভিতরে পড়তে হইতেছে। অনেকে নুলুস্থার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু আমরা ভিসা পাইতেছি না। তবে অনেকের প্রশ্ন ছিল ভাই ট্যুরিস্ট ভিসায় আমরা ইতালিতে গেলে কিভাবে খুব সহজে যেতে পারবো। আমরা কিন্তু একটা বিষয় জানি যে বর্তমানে আমেরিকা, লন্ডন এসব দেশেও কিন্তু ট্যুরিস্ট ভিসার মাধ্যমে অনেকে যেতে পারছে। তো ইতালিতে ট্যুরিস্ট ভিসা আসার জন্য আপনাদের কী কী করণীয়, কী কী কাগজপত্র, কী কী ডকুমেন্ট লাগবে, সো এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো প্রথমত যেই বিষয়, ট্যুরিস্ট ভিসা ইতালিতে আসার জন্য আপনাদের প্রথম প্রয়োজন, এক নম্বর হলো আপনি ইতালিতে ট্যুরিস্ট ভিসা মানে কি, আপনি আসবেন ভ্রমণের জন্য। এখন আপনি ভ্রমণের জন্য ইতালিতে আসবেন, আপনার প্রমাণ দিতে হবে যে আপনি ইতালিতে আসলে এই ভ্রমণের জন্য আসবেন, কারণ ইউরোপ রাষ্ট্রে এরকম অনেকে এসে কিন্তু আপনার ভ্রমণে এসে অনেকে থেকে যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রথমত প্রয়োজন আপনি যে ভ্রমণ পিএসি এটার জন্য আপনার কমপক্ষে 2 থেকে 3টা বড় বড় রাষ্ট্রে আপনার ভ্রমণ করছেন বা আপনার পাসপোর্টে এরকম ভিসা দেখাতে হবে। এক কথা আপনার ভারী পাসপোর্ট লাগবে। তো সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করবেন ভাই কোন কোন দেশের ভিসা হলে আমাদের জন্য সহজ হবে। দেখেন ইতালিতে আপনার আসার জন্য দুবাইয়ের ভিসা নিতে পারেন, আপনার ব্যাংককের ভিসা নিতে পারেন, তারপরে আপনার যেমন আরও কিছু রাষ্ট্র আছে যেসব জায়গায় ভ্রমণের জন্য মানুষ যায়, আপনারা হয়তো অনেকেই জানেন। তো এসব দেশে আপনারা কমপক্ষে 2 থেকে 3টা রাষ্ট্রে যদি ভ্রমণ করেন, তারপরে আপনারা ইতালিতে ভ্রমণের ভিসার জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে আবেদন করার জন্য আপনার আরও একটা বিষয় প্রয়োজন হবে, আপনার মাসিক স্যালারি কত, মাসিক ইনকামটা কত। আপনার মাসিক ইনকাম যদি ধরেন মাসে 30,000 টাকাও হয় আপনি ইতালিতে ভ্রমণের জন্য আসতে পারবেন, কিন্তু সেই 30,000 টাকার আপনার প্রমাণ দিতে হবে যে আমি মাসিক ইনকাম পাই। যেমন আপনি যদি সরকারি চাকরি করেন আপনার কিন্তু সেখানে একটা স্যালারি বাজেট করা আপনি দেখাতে পারবেন। এখন আপনি আন্তাজে বললেন যে আমার ব্যবসা আছে আমার মাসে 30,000 টাকা ইনকাম, এটা হবে না। যদি আপনার ব্যবসা থাকে আপনি প্রমাণ না দিতে পারলেও আপনার যারা ব্যবসা করে অবশ্যই তাদের সরকারি ট্যাক্স টুকটাক দেওয়া হয়, সেখান থেকে আপনার ট্রেড লাইসেন্সের এইসব বিষয়ে অনেক কিছু আপনারা হয়তো বা এটা বোঝেন, ভিডিও বড় করবো না। এই ব্যবসার উপরে আপনার কিছু একটা সার্টিফিকেট দেখাতে হবে যে আপনার ইনকাম আছে মাসিক। 2 নম্বর আরেকটা বিষয় হলো আপনার ব্যাংক ব্যালেন্স নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার ব্যাংকে কত লক্ষ টাকা, কত কোটি টাকা দেখাতে হবে। না, এই বিষয়টা আসলে আমাদের ভুল ধারণা যে আমার ব্যাংকে 1 কোটি টাকা দেখাতে হবে, আমার ব্যাংকে 50 লাখ টাকা দেখাতে হবে, এটা ওরকম না। ভ্রমণ ভিসার জন্য আপনারা যখন আবেদন করতে যাবেন তখন আপনাদের কাছ থেকে তারা পাসপোর্টে 2-4টা দেশের ভিসার পাসপোর্ট দেখবে, আপনার পাসপোর্টে ভিসা আছে কিনা, আপনি আসলেই ভ্রমণের জন্য ইতালিতে আসতেছেন কিনা, ইতালিতে ভ্রমণ করতে এসে আপনি আবার থেকে যাবেন কিনা, এইগুলো যখন তাদের কাছে আসলে মনে হবে যে না এই লোকটা এখন ইতালিতে গিয়ে তারা থেকে যাবে না, চলে আসবে, তখন আপনাকে তারা ইতালি ভিসার জন্য দিয়ে দিবে। এখন আপনার ব্যাংক ব্যালেন্স ধরেন যদি 5 লক্ষ টাকাও থাকে, আপনার মাসে যদি 50,000 টাকা আপনি ইনকাম দেখাতে পারেন বা 30,000 টাকা ইনকাম সোর্স দেখাতে পারেন, পাশাপাশি কয়েকটা দেশের ভ্রমণের আপনার পাসপোর্টে ভিসা লাগানো দেখাতে পারেন, আপনি ইতালিতে ট্যুরিস্ট ভিসা খুব সহজে পেতে পারেন। তো ট্যুরিস্ট ভিসার জন্য আমাদের অত কিছুর প্রয়োজন পড়ে না। আরেকটা কথা, যারা বিশেষ করে অনলাইনে কাজ করেন যেমন ইউটিউবিং করেন, আপনার ইউটিউবে আপনি ব্লগিং ভিডিও করেন, আপনার চ্যানেলটা মোটামুটি ধরেন একটু ভালো পর্যায়ে আছে, 1-2 লাখ সাবস্ক্রাইব আছে, আপনি কিন্তু চাইলেও আপনার চ্যানেলের উপর ভিত্তি করে যে আমি ইউটিউবে ব্লগিং করি, আমি চাই বিভিন্ন দেশে ব্লগিং করতে, সেই ক্ষেত্রে আপনার কয়েকটা দেশে ছোটোখাটো আপনার ভিসা দেখাতে হবে, আপনারা এইভাবেও ই করতে পারবেন, আপনারা এইভাবেও কিন্তু আবেদন করে ইতালিতে ট্যুরিস্ট ভিসা আসতে পারবেন। এই যে অনেকে দেখেন বিভিন্ন যে সেলিব্রিটি যারা আছে, যেমন আমরা কয়েকজন ব্লগারের নাম বলি, তাহিদ আফ্রিদি, সালমান মুক্তাদি, তারপরে আরও অনেক ব্লগার আছে, তারা কিন্তু চাইলে যে কোনো দেশে ভ্রমণে চলে যেতে পারতেছে। কেন তারা যে ইতালি বা ইউরোপ কান্ট্রি বা কোনো দেশে গিয়ে তারা থেকে যাবে না, এটা কিন্তু তারা বোঝে। তো আপনার ইউরোপে বা যে কোনো দেশে ভ্রমণে যাওয়ার জন্য সরকারি কর্মকর্তাদেরকে দেখাতে হবে আপনার কোনো দেশে গিয়ে আপনার টাকা ইনকাম করার জন্য থেকে যেতে হবে না, আপনার বাংলাদেশেই যথেষ্ট আছে। আশা করি আমার এই ছোট কথার মাধ্যমে কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।